দেখে মনে হচ্ছে অনেকটা সমুদ্র সৈকতের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি। এটি রাজধানী ঢাকার নিউ মার্কেট এলাকা। সকাল থেকে ভারী বর্ষণে এই অবস্থা হয়ে রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা কোমর পর্যন্ত পানি হয়ে গিয়েছে। সকাল থেকে যে ভারী বর্ষণ হয়েছে রাজধানী ঢাকাতে, নিউ মার্কেট সহ রাজধানীর বিভিন্ন এলাকার কিন্তু এটি অবস্থা। এবং অনেকটা দেখে মনে হচ্ছে যে আমরা কোনো সমুদ্রের মধ্যে অবস্থান করছি এই মুহূর্তে। এই যে সকাল থেকে বৃষ্টিতে কিন্তু জলাবদ্ধতায় নগরবাসী কিন্তু অনেকটা বেহাল অবস্থার মধ্যে পড়ে রয়েছে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমরাও কিন্তু একটি বাইকের উপরে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। বাইক অনেকটা, যদি একটু দেখানোর চেষ্টা করি, বাইকটিও কিন্তু অনেকটা ডুবন্ত অবস্থায়। এবং ঠিক এই মুহূর্তে যে রিক্সাগুলো যাচ্ছে, সেই রিক্সাগুলোর অবস্থাও আপনারা দেখতে পাচ্ছেন। সকাল থেকে কিন্তু রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় কিন্তু ভারী বর্ষণ হয়েছে। এবং রাজধানীর এই নিউ মার্কেট এবং যে নিচু এলাকাগুলো রয়েছে বিশেষ করে, সেগুলোতে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রিক্সাতে করে, ভ্যানে করে মানুষজন কিন্তু চলাচল করছে এই নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায়। দর্শক, সামনে হয়তো আমরা বাইকের মধ্যে যেহেতু রয়েছি, সামনে যাওয়া আর সুযোগ করছে না। বিশেষ করে নিউ মার্কেট এবং এখনো আবার ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে। দারুণ সুন্দর